রহমতুল্লাহ, তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স এর ফ্রেম এর অ্যানালাইসিস। তার আগে হচ্ছে যে আমরা গত ক্লাসে বিমের ম্যাথ গুলো দেখেছিলাম, তো বিমের ম্যাথ গুলো আমরা ইনশাল্লাহ পারবো। তো এখানে দেখেন যে আই এর ভ্যালু দেওয়া আছে প্রত্যেকটা মেম্বারের, এই মেম্বার এবং এই মেম্বার। দেন হচ্ছে যে এইটা আমি যদি বলি যে এই মেম্বারে এখানে 10 টি ব্লড কাজ করবে, এদিক থেকে 4 ফিট এবং 6 ফিট দূরে, আর এদিকে 6 4 ফিট দূরে 20 টি ব্লড কাজ করতেছে। যাই হোক, তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে নাম্বার অফ ইনডিটারমিনেসি ক্যালকুলেশন করা। তাহলে এটা যেহেতু বিম, তার মানে আমরা হরিজন্টাল রিয়েকশনটাকে এখান থেকে বাদ দিব। তার মানে এখানে যেহেতু ফিক্স সাপোর্ট আছে, এখানে আনন থাকবে 3টা, তো আমরা হরিজন্টালটা বাদ দিলে 2টা থাকতেছে, এখানে থাকবে একটা, এখানে থাকবে একটা। তার মানে টোটাল যে নাম্বার অফ আননস সেটা হচ্ছে 4, আর আমরা এখানে যে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যেটা আছে ইকুয়েশন হচ্ছে 2। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে আমরা 2 পাচ্ছি, এটা হচ্ছে ডিগ্রি অফ নাম্বার অফ ইনডিটারমিনেন্সি। তাহলে 2টা কোন জায়গায়? এখন এই 2টাকে আমরা রিটার্ডেড ফোর্স ধরতে হবে, তাই না? আমরা জানি যে এখান থেকে এই যে সাপোর্টের রিয়াকশন গুলো বাদ দিয়ে দেন এখানে একটা রিডান্ডেন্ট ফোর্স, আমরা এটাকে যেহেতু আননোন ছিল 2টা, নাম্বার অফ ইনডিটারমিনেসি 2 ছিল, তার মানে এটাকে আমরা Q1 দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, এটা হচ্ছে Q2 দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। দেন আমাদের যে অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো করতে হয়, ফিক্সড ইন মোমেন্ট ক্যালকুলেশন করতে হয়, মোমেন্ট ক্যালকুলেশন করতে হয়। তো এই মেম্বারে ফিক্সড ইন মোমেন্ট আমরা এটা PA B S² / L স্কোয়ার, অনুভাবে এই মেম্বারেও আমরা ফিক্সড ইন মোমেন্ট বের করতে পারবো। দেন এই বিন্দুতে যদি আমরা মোমেন্ট নেই, তাহলে এখানে ভার্টিক্যাল শেয়ার পেয়ে যাব, কারণ এখানে একটা মোমেন্ট আছে, এখানে একটা মোমেন্ট আছে, আর এই 10-এর কারণে একটা মোমেন্ট পাবো আমরা, হচ্ছে যে এখানে শেয়ার পাবো, সামেশন অফ FY করলে এখানে শেয়ার পাবো, তাই না? দেন অনুরূপভাবে এখানে মোমেন্ট নিলে আমরা এই শেয়ার পাবো, সামেশন অফ FY করলে আমরা এই শেয়ার পাবো। আচ্ছা, তো এটা যেটা ফিক্সড ইন মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে, তো ফিক্সড ইন মোমেন্টের ইকুয়েশন গুলো আমরা হচ্ছে মেনলি স্লোপ ডিফ্লেকশন, সরি, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের ইন্ট্রোডাকশনের দিকে, ফিক্সড ইন মোমেন্টের বিভিন্ন ধরনের লোড প্যাটার্নের জন্য ফিক্সড ইন মোমেন্ট কিরকম হবে সেই ইকুয়েশন গুলো দেয়া আছে, ওইখান থেকে দেখে নেবেন। আচ্ছা, দেন হচ্ছে রিপ্লেসমেন্ট অফ ইকুইভ্যালেন্ট জয়েন্ট ফোর্স। দেখেন এই যে 2টা মেম্বারকে আমরা আলাদা আলাদা ভাবে ফিক্সড ইন ধরে, দেন হচ্ছে এখানে ফিক্সড ইন মোমেন্ট কত হবে, এখানে শেয়ার কত হবে সেটা বের করলাম। এখন যেটা করতে হবে যে এই যে জয়েন্ট ফোর্স থেকে মেন বিমে, মানে এই এইটাতে ফোর্স গুলো দেখাইতে হবে রিডান্ডেন্ট ফোর্স বাদ দিয়ে। তাহলে কি কি থাকতেছে এখানে দেখেন, আমরা যদি এই যে জয়েন্ট ফোর্স গুলো দেখাই, এদিকে হচ্ছে ক্লকওয়াইজ 28.8 কিউব ফিট ক্লকওয়াইজ একটা মুভমেন্ট আছে, সেটা হচ্ছে এখানে এসে এন্টি ক্লকওয়াইজ হচ্ছে, যেহেতু এটা কি ইন্ডে, তাই না? একটা মেম্বারকে আমরা হচ্ছে যে ইন্ড মুভমেন্ট, ফিক্সড ইন মুভমেন্ট মানে কি 2টা ইন্ডের মুভমেন্ট, তাই না? তো এটা যখন এই জয়েন্টে দেখবো তখন তো আবার উল্টা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে যে ডিরেকশনে আছে সেটা হচ্ছে এখানে উল্টা হয়ে যাচ্ছে, যে এটা ক্লোকওয়াইজ ছিল এটা হচ্ছে এন্টি ক্লোকওয়াইজ। দেন এটা উপরের দিকে 12.96, এটা হচ্ছে নিচের দিকে 12.96। দেন আমরা যদি এই পয়েন্টে আসি, তার মানে এই পয়েন্ট হচ্ছে এই 2টা পয়েন্টের সমন্বয়, তার মানে এইটা থেকেও লোড আসবে এবং এইটা থেকেও লোড আসবে। তাহলে উপরের দিকে দেখেন, এইদিকে আছে 7.04, দেন হচ্ছে 3.52, 2টা আছে উপরের দিকে, তার মানে এই 2টা যোগ করলে আমরা এখানে যেটা পাচ্ছি যে 10.56, এটা হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, যেহেতু এটা উপরের দিকে, তার মানে এখানে জয়েন্টে এসে সেটা হচ্ছে নিচের দিকে হয়ে যাচ্ছে। দেন এইটা এন্টি ক্লোকওয়াইজ আছে হচ্ছে 19.2, আর এটা ক্লোকওয়াইজ হচ্ছে 9.6 কিউব ফিট, তার মানে আমাদের এটা যোগ বিয়োগ করলে এন্টি ক্লোকওয়াইজ থাকতেছে 9.6, তার মানে এখানে জয়েন্টে এসে সেটা হচ্ছে হয়ে যাচ্ছে ক্লোকওয়াইজ 9.6 কিউব ফিট। দেন এই পাশেটা আমরা লিখতে পারি যে এটা হচ্ছে যে উপরের দিকে 6.48 আছে, আর এটা হচ্ছে নিচের দিকে 6.48, আর এদিকে এন্টি ক্লোকওয়াইজ ছিল 14.4 কিউব ফিট, আর এখানে হচ্ছে ক্লোকওয়াইজ 14.4 কিউব ফিট। আচ্ছা, দেন আমরা আমাদের যেটা লাগবে, আমাদের হচ্ছে যে যে প্রত্যেকটা মেম্বারের রাইট সাইড, আমরা এগুলো অলরেডি আলোচনা করেছি, আমরা যখন 1 নম্বর প্রবলেমটা দেখেছি যে একই প্রবলেম, এখানে কোনো চেঞ্জ নাই, যে এক সব সবগুলো মেম্বারের রাইট সাইডে হচ্ছে আমাদের মুভমেন্ট লাগবে, তার মানে এটা হচ্ছে 1 নম্বর মেম্বার, এটাকে আমরা 2 নম্বরের মেম্বার হিসেবে রিপ্রেজেন্ট করতেছি। তাহলে এইটার রাইটে তো এই ফোর্স মুভমেন্ট আছে, তাই না? 12.96 এত কিপ, এবং হচ্ছে যে এন্টি ক্লোকওয়াইজ 28.8 কিপ ফিট, দেন এইটার লেন্থ হচ্ছে 10। আচ্ছা, এখন আমি বলছিলাম যে গত ক্লাসে এটা আমরা না বের করলেও হয়, আমরা হচ্ছে সরাসরি এটা বের করতে পারি। এটা কিভাবে দেখেন,
যেহেতু এই মেম্বার এবং এই মেম্বার আমরা হচ্ছে কাটতেছি এই মেম্বার থেকে এই মেম্বার কেটে এই পাশের ফোর্স কিরকম আসতেছে, মানে এই পাশের মেম্বারের ফোর্স কিরকম আসতেছে সেটা আমরা দেখতেছি। তার মানে এই দিকে যে মানে যে বড় বড় ফোর্স থাকবে সেটা অন্য অপর মেম্বারে গিয়ে সেটা হচ্ছে একই দিকে মানে সেম ডিরেকশনে চলে আসে। আমরা এটা অলরেডি দেখেছি যে এখানে যদি নিচে ফোর্স থাকে এখানে রিয়াকশন আসবে উপরের দিকে, তো এই রিয়াকশনটা এটা অন্য মেম্বারে গিয়ে এটা নিচের দিকে কাজ করতেছে। তার মানে এখানে দেখেন নিচের দিকে ফোর্স ছিল যে ডাউনওয়ার্ড ডিরেকশনে, এখানেও ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্স হচ্ছে। আচ্ছা, তার মানে সেম মেম্বারে যদি হয় তখন হবে বিপরীত, আর যদি ভিন্ন ভিন্ন মেম্বারে হয় যেমন এই মেম্বার থেকে এই মেম্বারের ফোর্স গুলো আমরা দেখতেছি বা এইটাকে আমরা অ্যানালাইসিস করতেছি তখন একই ডিরেকশনে হয়, তাই না? তাহলে এখানে দেখেন এখানে হচ্ছে 12.96, এটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে, এখানে হচ্ছে 10.56, এটাও ডাউনওয়ার্ড ডিরেকশনে। তাহলে এই দুইটা আমরা যখন এই মেম্বারে মানে এই পাশে আসবো তাহলে এই টোটাল যে লোড এটা হচ্ছে 23.52, এটা হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। দেন এখানে মুভমেন্ট কত দেখেন, এই পয়েন্ট এখানে আছে ক্লোকওয়াইজ হচ্ছে 9.6 ফিট, আমরা ক্লোকওয়াইজ কে পজিটিভ ধরলাম 9.6, আর এখানে আছে এন্টি ক্লোকওয়াইজ হচ্ছে 28.8, তাহলে 28.8 এটা হচ্ছে এন্টি ক্লোকওয়াইজ। আরেকটা হচ্ছে এই যে 12.96, 12.96 আমরা যদি এই পয়েন্ট মুভমেন্ট নেই তাহলে 12.96 এই ফোর্স এর কারণে এটা ঘুরতেছে ক্লোকওয়াইজ, তাই না? ক্লোকাস কে আমরা পজিটিভ ধরলাম এখানে, তাহলে এখানে হচ্ছে 12.96, এটা হচ্ছে ফোর্স গুণন লম্ব দূরত্ব এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10। তাহলে দেখেন আমরা কিন্তু এই পয়েন্টের মোমেন্ট, আমরা এই পয়েন্টের মোমেন্ট পেয়ে যাব যে এইটা যোগ বিয়োগ করলে আমরা যে মোমেন্ট পাচ্ছি এটা হচ্ছে 110 পয়েন্ট বা 110.4 কিফিট। তাহলে আমাদের এই মান এবং এই মানটা লাগবে, এই দুইটা ভ্যালু লাগবে। আমরা এই যে মাঝখানের এই ভ্যালু গুলো, এটা হচ্ছে যে ডিটেলস একটু ড্রেস দেখানোর জন্য এটা আঁকা, এটা দেখানো হয়েছে। তো এখান থেকে আমরা যে AML, তাই না, আমরা গত ক্লাসেও দেখেছিলাম যে এখান থেকে হচ্ছে আমরা AML টা ক্যালকুলেশন করি। তাহলে এখানে দেখেন 23.52, এখানে হচ্ছে 23.52, আর হচ্ছে 110.4 কিফিট, আর এখানে মানে এটা হচ্ছে 23.52 হচ্ছে শেয়ার, যেহেতু ডাউনওয়ার্ড ডিরেকশন আমরা হচ্ছে নেগেটিভ দিচ্ছি, আর এটা যেহেতু ক্লোকওয়াইজ তার মানে এটা পজিটিভ দিচ্ছি। দেন এখানে হচ্ছে শেয়ার হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে 12.96, তার মানে মাইনাস, আর এখানে যেহেতু এন্টি ক্লোকওয়াইজ 20.8, এটা হচ্ছে আমরা নেগেটিভ দিলাম, ক্লোকওয়াইজ কে পজিটিভ আর এন্টি ক্লোকওয়াইজ কে নেগেটিভ। দেন কি করতে হয় এটা আমরা জানি অলরেডি, যে আমরা হচ্ছে Q1 is equal to 1 ধরবো, Q1 is equal to 1 কিপ, বাকি Q2 is equal to 0, তার মানে Q1 যে পজিশনে ছিল সেই পজিশনে হচ্ছে আমরা 1 কিপ দিব। দেন আবার এটাকে অ্যানালাইসিস করব, তার মানে এটাকে এখানে যদি 1 কিপ দেই, আমরা যদি এই দুইটা মেম্বারকে আলাদা করি, এই মেম্বারের এখানে তো ফোর্স 0 আর এখানে শুধুমাত্র আপওয়ার্ড ডিরেকশনে 1 কিপ ফোর্স কাজ করতেছে। তার মানে এই 1 নাম্বার মেম্বারের শেয়ার কত, 1 নাম্বার মেম্বারের শেয়ার হচ্ছে 1 আপওয়ার্ড ডিরেকশনে, তার মানে পজিটিভ 1, আর মুভমেন্ট 1 নাম্বার মেম্বারে মুভমেন্ট 0। দেন দুই নাম্বার মেম্বারের রাইটে শেয়ার ও 0 এবং মুভমেন্ট ও 0। দেন আমরা আমরা যদি Q2 ইজ ইকুয়াল টু 0 1 বসাই, Q2 ইজ ইকুয়াল টু 1 এবং Q1 ইজ ইকুয়াল টু 0 বসাই, মানে সেকেন্ড কেসের ক্ষেত্রে, তার মানে এখানে Q1 নাই এখানে Q2 ইজ ইকুয়াল টু 1 বসাইলাম, তাহলে তখন কি থাকতেছে, আমরা দুইটা মেম্বারকে আলাদা করলাম, এই মেম্বারে এদিকে হচ্ছে যে উপরের দিকে 1 কিপ কাজ করতেছে, তাহলে এটা এই মেম্বারে এসে এটা উপরের দিকে 1 কিপ কাজ করবে, আর এখানে যদি মুভমেন্ট নেই এখান থেকে এই যে 10 10 গুণন 10 মানে 1 গুণন 10, তাহলে এইটার কারণে একটা হচ্ছে যে এটা কি এন্টি ক্লোকওয়াইজ একটা মুভমেন্ট কাজ করবে, সেটার মান হচ্ছে 10 10 কিফিট। তাহলে এখানে আমরা 1 নাম্বার মেম্বার, এটা হচ্ছে 1 নাম্বার মেম্বার, 1 নাম্বার মেম্বারের শেয়ার কত, এটা হচ্ছে 1, আর মুভমেন্ট কত, এটা হচ্ছে -10, তাই না? যেহেতু এন্টি ক্লোকওয়াইজ ডিরেকশনে তার মানে -10, আর 2 নাম্বার মেম্বারে এখানে শেয়ার হচ্ছে 1, মুভমেন্ট হচ্ছে 0, তাহলে এটা পাচ্ছি AMU, তাই না? দেন হচ্ছে FM, FM আমরা জানি FM is equal to 1/EI, দেন এটা ছিল কি L³/3I, এটা ছিল L²/2EI, এটাও -L²/2EI ছিল, আর এটা হচ্ছে L/EI, তাই না? তো এখান থেকে যদি আমরা L/EI বা L/EI 1/EI যদি কমন নেই, এইটা তার মানে L³/3, L²/2, এটা হচ্ছে L²/2, আর এটা হচ্ছে টোটালটা L। এখন এটা আমরা হচ্ছে এখানে যতগুলো মেম্বার থাকবে বা যতগুলো কি বলে যতগুলো মেম্বার থাকবে সবগুলোর জন্য করতে হবে, তার মানে এখানে দুইটা মেম্বার ছিল,
একটা হচ্ছে যে এইটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10 ফিট, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10 ফিট। আচ্ছা, তো আমরা এই এইটার মাধ্যমে যে 1 নম্বর মেম্বার, 1 নম্বর মেম্বারের হচ্ছে যেটা ফোর্স গুলো এই এই ইয়াটা পেলাম। দেন 2 নম্বর মেম্বার, 2 নম্বর মেম্বারেরটা আমরা যা বলছি যে ডায়াগোনাল বরাবর আসবে, তাই না? 2 নম্বর মেম্বারের এল কিউব বাই 3। আমি এটা গত ক্লাসে আপনাদের এটা ম্যাট্রিক্সটা দেখাইছিলাম, অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল ম্যাট্রিক্সটা কিরকম ছিল সেটা হচ্ছে যে এইটা যে এল কিউব ডিভাইড বাই 3 ই আই মাইনাস এল স্কোয়ার ডিভাইড বাই 2 ই আই আর এল স্কোয়ার ডিভাইড বাই 2 ই আই ডিভাইড ইন্টু এল বাই ইআই। ইআই যদি 1 বাই ইআই যদি কমন নেই, এখান থেকে শুধুমাত্র এল থাকবে, ঠিক আছে? তো এখানে খুব সম্ভবত লেন্থটা, লেন্থের মানটা ভুল আছে, এখানে হচ্ছে 10 হবে, এল এর মানে লেন্থ তো 10, তাই না? এখান থেকে পর্যন্ত হচ্ছে 10। আচ্ছা আচ্ছা, ওই যে এখানে 1.5 আই আছে, তাই না? মানে আমরা হচ্ছে 1 বাই ইআই কমন নিলাম, তাই না? ইআই কমন নিলাম, তাহলে এখানে যদি 1.5 আই থাকে মানে এল বাই আই, তাহলে এল বাই 1.5 থেকে যাচ্ছে, তাই না? আর এই 2 নম্বরের ক্ষেত্রে কি এল বাই 2 থেকে যাচ্ছে, তাহলে এই যে টোটাল 10 কেজি হচ্ছে 1.5 দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে এই মানটা পাচ্ছি। যাক, ভুল নাই, এটা ঠিক আছে। দেন হচ্ছে আমরা এইটা হচ্ছে 1 নম্বর মেম্বারের জন্য, এটা হচ্ছে 2 নম্বর মেম্বারের জন্য, তাহলে এইরকম পরপর সাজালে আমরা হচ্ছে যে এইটার ভ্যালুটা, ভ্যালুগুলো পাচ্ছি, যে এই যে FM এর ভ্যালুটা পাচ্ছি। দেন আমরা যদি এই FM, এখন আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র আমাদের ম্যাট্রিক্স ক্যালকুলেশন করা, যে DQL বের করতে হবে AMU এর ট্রান্সপোজ FM ইন্টু AML। তাহলে AMU এর ট্রান্সপোজ, তারপর হচ্ছে রো গুলো কলাম, কলাম গুলোকে রো তে কনভার্ট করে নিব। দেন হচ্ছে FM এবং DQL, AML, AML যে ম্যাট্রিক্সটা পেলাম, দেন এটার সাথে এটা গুণ করব, দেন হচ্ছে ফাইনালি এটার সাথে এটা গুণ করব, আলটিমেটলি আমাদের এখানে যেটা পাচ্ছি এটা এখানে হচ্ছে এই এই ফর্মে পাবো, ঠিক না? এখানে কিভাবে গুণ করতে হয় সেগুলো কিন্তু আমরা অলরেডি গত ক্লাসে আলোচনা করছিলাম, যে আমরা হচ্ছে যে এই যে এই কলামটা, এই কলামটা টোটালটা এখানে বসায় দেব, যে এখানে বসায় দেব, তার মানে হচ্ছে এই এইটার সাথে এটা গুণ হবে, প্লাস এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এবং এটার সাথে এটা গুণ হবে। এই সবগুলো গুণ করে যোগ বিয়োগ করলে আমরা হচ্ছে এই রোটা পাবো। দেন অনুরূপ ভাবে এই কলামটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে মানে আমরা সেকেন্ড রো পাবো। দেন হচ্ছে এই কলাম গুলার সাথে যদি এগুলো গুণ করি, তাহলে আমরা থার্ড রো পাবো। এই কলাম গুলোর সাথে যদি এটা গুণ করি, তখন আমরা ফোর্থ রো পাবো। দেন আবার এখানে যদি আমরা বলি যে এই কলামের, এই কলামের সাথে যদি আমরা এটা গুণ করি, মানে এটার সাথে যদি এটা গুণ করি, এই কলামের সাথে যদি এটা গুণ করি, তাহলে আমরা এখানে ফার্স্ট রো পাবো। দেন এই এই কলামের সাথে যদি এটা গুণ করি, তাহলে আমরা সেকেন্ড রো পাবো। তাহলে এটা হচ্ছে DQL। তাহলে DQL এর মানটা যদি আমরা পাই, দেন হচ্ছে আমাদের যেটা ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে এফ। তাহলে এফটা হচ্ছে যে AMU এর ট্রান্সপোজ FM ইন্টু AMU। দেখেন এখানে কিন্তু AMU এর ট্রান্সপোজ FM এই দুইটা সব ঠিক আছে, এখানে হচ্ছে AML মানে এক্সটার্নাল যে লোডের কারণে ইকুইভ্যালেন্ট জয়েন্ট ফোর্স সেটা হচ্ছে AML, আর এখানে যেটা এটা হচ্ছে AMU মানে 1 কিবার কারণে যে ম্যাট্রিক্সটা আমরা পেয়েছি। তো এখানে এইটা সলিউশন করলে আমরা হচ্ছে এখান থেকে এফ এর মানটা পাচ্ছি, এখানে যে এফ এর মান পেয়ে যাচ্ছি। দেন হচ্ছে এফ ইনভার্স এর মান বের করতে হবে, বা আমরা কিউ এর মান যদি বের করি, তাহলে মাইনাস এফ ইনভার্স ইন্টু DQL, তাহলে এই যে এফ এর মান যেটা পাইছি সেটাকে ইনভার্স করতে হবে। তাহলে 2 বাই 2 ম্যাট্রিক্স এর ইনভার্স তো আমরা জানি, সেটা হচ্ছে এটা ডিটারমিনেন্ট, এটা ডিটারমিনেন্ট বলতে এটা 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 এইটা এটা গুণ আর এইটা মাইনাস এটা এটা গুণ, তাহলে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে এটার মানে মান, তাই না? ম্যাট্রিক্স এর মান। তো আমরা দেন হচ্ছে যে এইটাকে, এইটা এবং এইটা হচ্ছে আমরা কনভার্ট করব, মানে এটা পরস্পর মানে ম্যাট্রিক্স এর ইনভার্স যেটা, এই যে এফ ইনভার্স, এটা বের করা হয়েছে, মানে এইটা এইটা হবে নেগেটিভ, এটা হবে নেগেটিভ, আর এইটা এই পাশে আসবে আর এইটা এই পাশে যাবে, এতটুকু শুধুমাত্র চেঞ্জ, তাই না? আর হচ্ছে এটা নির্ণায়ক দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা এফ ইনভার্স পাচ্ছি, তারপরে কিউ ইজ ইকুয়াল টু মাইনাস এফ ইনভার্স DQL। তাহলে এখানে মান যদি বসায় দেয়, এটা একটু গুণ করে দিলে আমরা কিউ এর মান পাচ্ছি, এখান থেকে কিউ এর ভ্যালুটা পেয়ে যাবো। দেন AM ইজ ইকুয়াল টু, বা ফাইনাল যে শেয়ার এবং মোমেন্ট এর মান, এটা হচ্ছে AML প্লাস AMU ইন্টু কিউ প্লাস AMR। তাহলে এইখানে আমরা সবগুলো ম্যাট্রিক্স যদি করি, সবগুলো ম্যাট্রিক্স যদি আমরা বের করি, তাহলে আমরা যে মানগুলো পাচ্ছি সে মানটা হচ্ছে এটা। তার মানে এই যে এটা এটা হচ্ছে যে 1 নম্বর মেম্বার, এই যে 1 নম্বর মেম্বারের রাইট এর শেয়ার, শেয়ার হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে, আপওয়ার্ড ডিরেকশন হচ্ছে এত,
আর মুভমেন্ট হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে 21 পয়েন্ট। এটা হচ্ছে 2 নম্বর মুভমেন্টে, 2 নম্বর ইয়ের শেয়ার হচ্ছে 9.84 এবং মুভমেন্ট হচ্ছে এখানে 0। তো আমরা এটা সততা এভাবেও পাই। দেখেন এখানে যে এই যে 2 নম্বর মেম্বারে, 2 নম্বর মেম্বারের রাইটে কি সাপোর্ট ছিল, রাইটে কিন্তু ছিল হিন সাপোর্ট। তো হিন সাপোর্টের ক্ষেত্রে আমরা জানি মোমেন্টের মান 0 হয়, এখানেও অ্যাকচুয়ালি আমাদের 0 আসছে। আচ্ছা, তো এইটা ছিল বিমের অ্যানালাইসিস। এখানে দেখেন বিমে আরো কিছু ধরনের অ্যানালাইসিস এখানে আছে, এগুলা দেখবেন, এগুলা দেখলে আশা করি বিষয়গুলো বুঝতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। এইটাও একই জিনিস। দেন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ফ্রেম অ্যানালাইসিস। তো অ্যানালাইজ দ্য ফ্রেম বাই ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথড। তো আমি এটা গত ক্লাসেও বলেছি। আচ্ছা,